জমিতে কৃষকের পদচিহ্ন আজও পড়েনি, শেষ জমিতে ফসল ফলবে কি করে? কেন আপনার ছিল তো আমাকে বলেই নিয়ে এসছে যে আমাকে রাজধানী করে রাখবে, আর চাকরানি সালে যাত্রায় এসেছি, তখন এসেছিলাম একানি হিসেবে, মানে বাচ্চা হিসেবে এসেছিলাম। তখন আমাদের একটা ছোটোখাটো পাঠ করতাম আর নাচ ছিল, তখন যাত্রা আরম্ভ হওয়ার আগে আধ ঘন্টা একটা নাচের সিন ছিল, তখন আমরা নাচতাম। মানে আমাদের তখন খুব অভাব ছিল দেশের দিকে, মানে এত অভাব ছিল তখন। এই যাত্রা তখন যেহেতু আমরা গরু গাড়িতে করে যাত্রা করতে গেছি, তখন গাড়ি ফাড়ি ছিল না, টিকিট করে যাত্রা হতো। তখন ওই গ্রাম বাংলায় সরকার কিন্তু এত টাকা দিত না, একটা কলেজ হবে, একটা মন্দির হবে, বা একটা আটচালা তৈরি হবে, বা একটা সানে ঘাট হবে, বা রাস্তা হবে, স্কুল হবে, এই যাত্রা করে গ্রামের মানুষ কিন্তু এগুলো তৈরি করেছিল। আমাদের একটা নিয়ম ছিল ষষ্ঠী থেকে জ্যৈষ্ঠী, মানে ষষ্ঠীতে আমরা বেরোতাম আর জ্যৈষ্ঠীতে ঘরে ঢুকতাম। এখন কোনো সেটা নেই, এখন কিন্তু আমরা বিশ্বকর্ম পুজোয় যাত্রা করেছি, ষষ্ঠীতে করেছি, পুজোতে কারোর কোনো ডেট নেই। বিশ্বকর্মা পুজো থেকে আমরা বেরিয়েছি, তারপরে চার পাঁচ দিন শো করে অফ হয়েছে, তারপরে আবার আমরা পঞ্চমীর দিন থেকে বেরোবো, টানা প্রোগ্রাম আছে এবং 60-65 পালা আমাদের বুকিং এগিয়ে গেছে। গত বছর তো ব্যবসা খুবই ভালো হয়েছে, প্রত্যেকেরই মানে শো 150 পালা, 100 পালা, 180 পালা, 190 পালা, এরকম করে অনেকগুলো দল যাত্রা হয়েছে। এবছরও মোটামুটি প্রায় একটু স্ট্যান্ডার্ড দল যেগুলো সেগুলো 50 পালা কভার করে বুকিং হয়ে গেছে। আমাদের যেমন পঞ্চমী থেকে এই দলটা পঞ্চমী থেকেই বেরিয়ে যাচ্ছে, টানা একদম পুরো শো আছে, লক্ষ্মী পুজোর দিনটা আপাতত খালি আছে, তারপরে একদম টানা শো আছে। মোটামুটি আমাদেরও প্রায় 55-56 পালা বুকিং অলরেডি আছে। এক একটা কমিটি এমন এক একটা ডেট চাইছে, সেটা আমরা ফিল আপ করে নিয়েছি, কিন্তু তাদের ওই ডেটটাই লাগ, যার জন্য যাত্রা পাড়ায় অনেকে এ করতে পারে, মানে এই বড় পেশাদার দল নিতে পারে। এর ধরুন চ্যারিটি যাত্রা টাত্রা ছিল, এখন চ্যারিটি যাত্রা প্রায় উঠেই গেছে, এখনই সব পুজো অনুষ্ঠানে ফ্রি যাত্রা, আপনারা সব মানে কোনো টিকিট বিক্রি শো নেই। পুজোতে আগের মতো রমরমা, এখন পুজোর প্রত্যেক দিনই যাত্রা আছে। যাত্রা আগে ছিল ধরুন যাত্রার বাজেট কম, একজন শিল্পীর মাইনে ছিল 300 টাকা তার মাসে মাইনে ছিল, এখন কোনো একটা আর্টিস্টের মাইনে আছে দৈনিক 18,000-20,000। আমাদের দলের আর্টিস্টের 17,000 টাকার আর্টিস্ট আছে প্রদীপ কুমার, বেশি টাকা দিয়ে আর্টিস্ট আপনাকে কিনলাম, আমরাও বিক্রি করছি অন্যরকম, লাভের অঙ্ক যাই হোক না কেন শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য প্রডিউসাররা ঠিকঠাক শিল্পকে বাঁচিয়েই রাখছে। একসময় পৌরাণিক পালার চাহিদা মার্কেটে সবার উপরে ছিল, এখন মানুষ সামাজিকের উপরে ঝোঁক, পৌরাণিক ঠিকঠাক মতো মানে নিচ্ছে না, মানে আমরা ব্যবসায়িক সাফল্য পাচ্ছি না। আমাদের দুটো প্রোডাকশান হয়, একটা সামাজিক, একটা পৌরাণিক। সামাজিকটা মায়ের আঁচলে কেউটে ছবল, আর পৌরাণিক বইটা হচ্ছে প্রাণ সবজি কৃষ্ণ ভাই। পৌরাণিক বইটার মধ্যে একটা মজা আছে কি, ভক্তিমূলক আছে, পৌরাণিক আছে, তার সঙ্গে ঐতিহাসিক আছে, হোসেন স্যার আমলের থেকে নিয়ে যবন হরিদাস, মানে হিন্দু মুসলমান সবাই দেখতে পারবে। এর তো বিরাট প্রোডাকশান কস্টটা তো বিরাট হয়, সবাই সেটা পারে না করতে প্রোডাকশানটা। তারপর আর্টিস্ট দরকার এখানে, সামাজিক বই 8-9 জন আর্টিস্ট হলেই ছেবে, মানে পুরুষ অভিনেতা 8-9 জন হলে হয়ে যাবে, কিন্তু পৌরাণিক বই এখানে মিনিমাম 14-15 জন শিল্পী চাই, ছেলে মানে পুরুষ শিল্পী 14-15 জন চাই, প্লাস মহিলা শিল্পী চাই 6 জন মিনিমাম, তবে গিয়ে পৌরাণিক বই হবে। কী করছো তুমি, এখন আমি যাইব খেতে, এখন আমি উঠিছি বসিয়া, এইরকম একটা কাব্যিক সংলাপ ছিল, পৌরাণিক সং, এখন কিন্তু পুরো থিয়েটার যান মেপে মেপে ডায়লগ। এখন যেহেতু সব থিয়েটার থেকে আর্টিস্টরা আসছে, এই থিয়েটিক্যাল অ্যাক্টিংটা চল, আগেকার দিনে কিছু কিছু যাত্রা আর্টিস্ট মাইথোলজিক্যাল হিস্টোরিক্যাল, সেখানে একটু সুর ছিল, অ্যাক্টিংয়ের মধ্যে সুর ছিল, কিন্তু আস্তে আস্তে যাত্রার পরিবর্তন, অ্যাক্টিংটা এখন সোশ্যাল। এই আপনি আপনার সঙ্গে কত বলছি দাদা, কখন এলেন, এই এই রকম অ্যাক্টিং লাগেনি তো খোকা, লাগেনি তো খোকা, লাগেনি তো খোকা, এখন একটু ইকো রিভার এইসব বেশি এসছে, একটু থিয়েট্রিক্যালি যাত্রা এসছে, লাইটিংও পরিবর্তন। আগে ধরুন আমি তো যখন যাত্রা এসেছি তখন হ্যাঁচাকেও যাত্রা হয়েছে, তারপরে লাইট এলো, ডিমার এলো,
এখন ডিএমএক্স এলো, এখন এলইডি পার এলো, এখন স্কচ ল্যাম্প এলো, লাইটে উন্নত এবং প্রযুক্তি মানে আমরা সাউন্ডেও উন্নত, সব জায়গাতেই উন্নত। যাত্রা যেমনি উন্নত সব জিনিস ব্যবহার করছে, তেমনি যাত্রার রেটটাও একটু বেড়েছে, যার জন্য আগে 30,000 টাকা দল পাওয়া যেত কিন্তু এখন 30,000 টাকা দল হয়ই না। ধরুন আগে একটা যেমন বাজনা বাজতো মনে হচ্ছে যাত্রা হচ্ছে, এখনকার মিউজিক খুবই মডার্ন, খুবই মডার্ন। আর আগে আগে যাত্রা হতো ধরুন বিবেকের গান হতো, সাজগর থেকে একটা বিবেক গান ধরে ধরে আসতো, এখন সে তো উঠেই গেছে, এখন কথায় কথায় অ্যাক্টিংয়ের সঙ্গে সঙ্গেই একটা গান হচ্ছে। কী হলো, তুমি কি আমার কথা বুঝতে পারছো না? গান ধরবে, চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, সঙ্গে সঙ্গে গান, এটাই মডুলেশন। এখন এই স্টাইল আর প্রচলিত গানই এখন বেশি হয়। আপনি ধরুন মান্নাদের গান, হেমন্ত মুখার্জির গান বা শিবাজি চট্টোপাধ্যায়, আজ রূপঙ্করের গান দিয়েই যাত্রা হচ্ছে, কোনো গীতিকার আর প্রায় উঠে যাচ্ছে। গায়ক কোথায়, গান যে গাইবে, গায়িকা গায়ক কোথায়? এই লাস্ট মানে জুনিয়াস কাকলিদি অনল্লা চলে যাবে, এরা একটা মার্কেট ধরে রেখেছে। ত্রিদীপদা চলে গেছে, ত্রিদীপ ঘোষ, তারপরে এই এখন কৌশিক চলে গেছে, কুমার কৌশিক। এই অর্গান যারা বাজাচ্ছে, যারা অক্টোপ্যাড বাজাচ্ছে, যারাই ক্লারিনেট বা কর্নেট বাজাচ্ছে, তাদের একটু ধরুন রেমুনারেশন বেশি, তাদেরকে মানে পোষাটা খুবই আমাদের পক্ষে মানে দুরূহ ব্যাপার উঠছে। সেই জন্য কী হচ্ছে এখন দিনে দিনে আমটাকে আমি বলছি, আর কিছুদিন হলে ওই থিয়েটারের মধ্যে ট্র্যাক মিউজিকই যাত্রাটা, পুরনো জিনিস কিন্তু যাত্রা দিকে চলে গেছে, বাঁশি নেই বললে চলে, এই একটা ক্ষতি হয়েছে। ক্ষতি মানে এই এই একটা দলে ধরুন 8 জন মিউজিক স্টাফ থাকতো, এখন কিন্তু 2 জন বা 4 জন থাকে, তাহলে সেই 4টে লোকের কিন্তু আমরা অন্য কেড়ে নিয়েছি, 8 জন লোকের অন্য কিন্তু আমরা দিতে পারছি না। সব দিকে দেখলে হবে না, একদিকে যেন উন্নতি হয়েছে, আবার একদিন অবনতি হয়েছে। তখন একটা লাইট যারা কাজ করতো, ইলেকট্রিশিয়ান মানে মাইক সাউন্ড যারা দিত, সেখানে 6 জন লোক থাকতো, এখন কিন্তু সেটা 4 জন লোক আমরা নিয়ে দেবো। যতদিন গ্রামের মানুষ এই মিডিয়াটাকে পরিত্যাগ না করবে, ততদিন যাত্রা বেঁচে থাকবে। যতই টিভি আসুক, ইউটিউবই আসুক, বা আরও যে যে গণমাধ্যম আছে, হ্যাঁ, যতই আসুক, ফাংশন, অর্কেস্ট্রা, যাত্রার বিকল্প নেই। কারণ যাত্রার সঙ্গে গ্রামের মানুষের একটা আন্তরিক বা মানে হার্ট বলতে পারে, এত লাইফ তো আর কিছুতেই নেই। আর একটু ভুল হয়ে গেলেই সঙ্গে সঙ্গে তার বিচার হয়ে গেল, এই বন্ধ করে দেওয়া যাত্রাটা, এই ভুল বলেছো তুমি, বাবাকে মামা বললে। সিনেমার যেরকম পুনে ফিল্ম ইনস্টিটিউট আছে, আমাদের এখানে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট আছে, যাত্রার জন্য এটা কিন্তু করে না। আমি সরকারের কাছে এবং আমাদের মাননীয় চেয়ারম্যান, পশ্চিমবঙ্গের যুবকল্যাণ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে আমি ব্যক্তিগতভাবে একাডেমিতে বলেছি যে যাত্রার জন্য একটা ইনস্টিটিউট করে দেওয়া হোক।